Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি খন্দকার সোহেল রানা এসআর টিভি সোহেল রানা থেকে বলছি দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর কাছে অনেক দোয়া করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আর কি এছাড়া আমার আর কিছু বলার নাই আর যে বিষয়টা আজকে নিয়ে আসছি সেটা হলো যে কালকে এক ভাইয়া আমাকে ফোন দিছিল তো বলতেছে ভাইয়া আমি নয় জোড়া দশ জোড়া মতো কবুতর কিনছি তো জোড়া দেওয়ার পরে আমার চার জোড়া ডিম নিয়ে বসছি আর বাদ বাকি এগুলো ডিম পারেও না শুধু শুধু হাড়িতে বসে থাকে তো এই বিষয়টা হলো আজকে সাবজেক্ট যে কবুতর আপনারা কখন কিভাবে কি জন্য জোড়া দিবেন আর কি কি কারণে জোড়া দিবেন আর কোন মাসে কি মাসে কিংবা কখন আপনারা জোড়া দিবেন না এটা আমরা সবসময় বলে থাকি আমিও বলতেছি অন্যান্য চ্যানেল থেকে বলতেছে তারপরে সজল বলতেছে বিডি লাভার থেকে সজল বলতেছে একই কথা আমরা বলতেছি তারপরেও আপনারা বলতেছেন এটা হইলো আমার ব্যর্থতা না হলে এটা সজলের ব্যর্থতা না সবার ব্যর্থতা তো ফার্স্ট অফ অল যে জিনিসটা করবেন সেটা হলো যে আপনারা কোন সময় আষাঢ় মাসের এক তারিখ থেকে অন্তত ভাদ্র মাস পর্যন্ত কবুতর জোড়া দিবেন না কখনোই দিবেন না তখন তাদের হয় তাদের হলো মল্টিং এর টাইম মানে পশম করার টাইম তো এই পশম করার টাইমে যে জিনিসটা হয় সেটা হলো যে আপনার কবুতর পশম পড়তে থাকে যেমন ধরেন আমাদের শরীরে যদি একটা আঁচল লাগে যেরকম ব্যথা করে কবুতর সেম এরকম ব্যথা করে শরীরে তো তখন তাদের শরীর ব্যথা নিয়ে তারা থাকতে পারে না তারা ডিমে দিলে তাদের কি অবস্থা হবে তারা তখন ডিমও পারবে না শরীর ব্যথার জন্য ডিমও পারবে না সেই ক্ষেত্রে কি হয় কবুতর কি করে কবুতর ডিম পারে হয়তো একটা ডিম পারে কিংবা দুইটা ডিম পারে ডিম ফুটে না ডিমের মল্টিংটার জন্য ডিমটার শুক্রাণু ঠিক মতো লাগে না কিংবা ডিমটা হয় না ডিমটা ফুটে না তারপর দেখা যাচ্ছে কোনো কবুতর ডিম ছাড়াই এমনি মানে হাড়িতে বসে পড়ে হ্যাঁ ডিম পারা ছাড়াই আবার দেখা যাচ্ছে যে কোনো কবুতর জোড়া দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ও আস্তে আস্তে প্যারালাইসিসের মতো হয়ে যায় তখন তাদের ভিটামিন ক্যালসিয়াম দরকার যখন তাদের বেশি করে গ্রিড দরকার ভিটামিন মিনারেলস দরকার তখন তাদের আপনার জোড়া দিতেছেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই কবুতরগুলো বসে পড়ে তো এই কিছু কিছু কারণে কবুতরগুলো আস্তে আস্তে কী হয় বাদ হয়ে যায় পাঞ্জা হয়ে যায় কিংবা ডিম পারা বাদ দেয় কিংবা কোনো কবুতর মারাও যায় এই একটা কারণে তো আপনারা এই দুইটা মাস কবুতর জোড়া দিবেন কম একদম নাই দিলে বেটার এই দুইটা মাস কবুতরের আমরা যেটা বলবো যে বিউ মানে যে বিউটিওয়ালারা যায় না আমাদের মা বোনেরা তার শরীরের কি করার জন্য আমরা সেলুনে যাই যেরকম তো এই দুইটা মাস কবুতরের জন্য সেম জিনিস তাদের রূপটা বের করার জন্য রূপটা বের হবে তারা সুস্থ হবে সবল হবে মোটা তাজা হবে স্ট্রং হবে বডি সিনা বাড়বে বাচ্চাদের আর মাদিগুলা নরগুলা আরও সুন্দর রূপ নিয়ে আসবে এই দুইটা মাস তাদের রূপচর্চা হচ্ছে মাস তো এই দুই মাস পরে আপনারা এই যে ভাদ্র মাস আসছে এখন আপনারা আসতে ধীরে ভিটামিন ক্যালসিয়াম টিকা ক্রিমির কোর্স করে আপনারা জোড়া দেন কবুতর ডিম পারটা বুঝবেন আচ্ছা এটা হলো একটা কারণ আর একটা কারণ দেখা যাচ্ছে যে যে আপনারা একটা মাদি এই বছরের ডিম দিয়ে উঠাই দিচ্ছেন পরের বছরের ডিম মানে পরে আবার দেখা যাচ্ছে তিন চার মাস ধরে জোড়া দিচ্ছেন মাদিটার ডিমটা পারেনি খাড়িতে বসে আসছে তো এটা কি কারণে আমি জানি না তো আমারও কিছু কবুতর হয়েছে তো সেক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হলো আমরা ওকে অন্য কবুতরের ডিম দিয়ে দিচ্ছি দেখি হাড়িতে বসে অন্য কবুতর প্লাস্টিকের ডিম প্রথমে দিছি বসে থাকে তারপর অন্য কবুতরের ডিম দিয়ে দিছি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার কবুতর ওই ডিমটা বসছে বসার পরে বাচ্চা পুষছে বাচ্চা খাওয়াইছে খাওয়ার পরে তারপরে আল্লাহর রহমতে আবার যখন ওর নাড়িটা আমরা যে নাড়িটা বলি ওর বাচ্চা যখন ঝাড়ে মুখে বাচ্চা খাওয়ায় তখন ওর শরীর পুরা মানে হার মানে ভাইব্রেশন করে ভাইব্রেশন করলে ওর শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ আস্তে আস্তে চেক আপে আসে তখন ওর নাড়িটাও খুলে যায় নাড়িটা খুলে যায় ডিমের নাড়ি যেটা হ্যাঁ ওই নাড়িটা খুলে যায় খুলে গেলে পরবর্তীতে দেখা যায় পরের জলে মাদিটা ডিম দেয় এটা আমরা পাইছি এটা আমিও পাইছি সবাই পায় তো আপনারা ঘাবড়ানোর কিছু নাই যে এই মাটিতে ডিম পারছে এবার পারছে না তখন আপনারা অন্য কবুতর ডিম দিয়ে একজন বাচ্চা খাওয়াবে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কবুতর পরে দিয়ে ডিম পারবে আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখন কবুতর জোড়া দিলে দেখা যাচ্ছে ডিম পারার পরে কবুতর প্যারালাইসিস হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কবুতর জোড়া দেওয়ার আগে আপনারা অবশ্যই পাঁচ দিন একদিন পর পর পাঁচ দিন একটা কড লিভার একটা ক্যালটেক
একটা ই ক্যাপ নরকে দিতে হয়, আপনারা মাঝে গদিলেও সমস্যা নাই, পাঁচ দিন পর পর এই তিনটা ওষুধ একসাথে দিয়ে দিবেন। আর যদি আপনাদের বাসায় ভিটাবলি থাকে, আমি এই যে ভিটাবলি ওষুধটা কেমন তাও দেখাই যায় আপনাদের। এই যে ওষুধটাই যে এরকম দেখতে পারতেছেন কিনা, হ্যাঁ। তো যদি আপনাদের বাসায় যদি ভিটাবলি থাকে, এই ভিটাবলি আপনার যে মাইনরিটি ভাই আনে বিদেশ থেকে, আমাদের বড় ভাই হুমা ক্লাবের উনি একটা বড় একটা পদে আছে, এটা হলো মুস্তাক ভাই ক্লাবে আছে, মাইনরিটি ভাই উনি আনে। তো আপনারা ওইখান থেকে কালেকশন করতে পারেন, হ্যাঁ। তারপরে এটা ফরিদাবাদেও একজন বিক্রি করে, আমার বন্ধু বান্ধব সিরেজা। তারপরে আমাদের গুলিস্তানে নাসির ভাইও বিক্রি করে, নাসির ভাইয়ের ভিডিও আছে, উনিও বিক্রি করেন। তো আরও মিরপুরে অনেকে বিক্রি করে। তো ভিটাবলিটা আপনারা দিতে পারেন। মূলত ভিটাবলির কাজটা হলো ব্রিডিংয়ের জন্য, আমরা এটাকে উড়ানোর জন্য নিয়ে আসছি, মানে আমরা যখন পাল্লা দেই তখন আমরা পাল্লার আগের দিন ওদেরকে একটা করে খাওয়াই দিই, হ্যাঁ। এটা হলো 20-25 কিলো দেওয়া, মানে ওদের এনার্জিটা বাড়ার জন্য। আর এটা ডিমের জন্য, এটা হলো বেস্ট, মানে কবুতর ডিম পাড়ার জন্য আপনারা এটাও একটা করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কবুতর আর পরবর্তীতে বাচ্চা দেওয়ার, মানে ডিম দেওয়ার পরে আর প্যারালাইসিস পড়বে না। আর যদি দেখেন যে আপনারা মনে নাই দিতে, পরবর্তীতে পাও ন্যাংরা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এটাও ইউজ করতে পারেন পরবর্তীতে, ওই এই ওষুধটা সেম ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন। আর অনেকে বলতেছে যে ভাই বাচ্চা কবুতর খাওয়া শেখার পরে হাঁটতে পারে না, এই সেম কারণ তখন বাচ্চাগুলোরা আপনার একটা করে কডলিভার, একটা ই ক্যাপ, একটা কোয়ালিটেট কিংবা ভিটাবলি দিলে, তিন দিন দিলে, একদিন পর পর কিংবা প্রত্যেকদিন তিন দিন দিলে, সরি, ওইটাও ই হয়ে যাবে। মূলত মিনারের আর ক্যালসিয়ামভাবে কবুতর এইগুলো হয়। তো এই টাইমে আপনাদের জোড়া না দেওয়ায় বেস্ট আমার হিসাবে। তো এই যে আর কদিন পর আপনারা জোড়া দিতে পারবেন, যখন আমরা ফুল শীত পাবো তখন জোড়া দিলে সমস্যা নাই, কারণ আপনারা যদি পর্যাপ্ত ব্যবস্থা রাখেন শীতে কবুতর কিছু হয় না, এটা হলো ইয়ের উপরে ব্যবস্থা। তো যে জিনিসটা বলতেছি যে আপনারা, আর মাদির ক্ষেত্রে আর কি কি প্রবলেম হতে পারে, একটা মাদি দেখা যাচ্ছে যে আসছে, সবচেয়ে বড় কথা আমার একটা মাদি আপনাদের দেখায় আজকে, আমার এই মাদিটা আমার 31 কিলো 2012 সালে 31 কিলো বাজিতে আসা এই মাটিটা, আমার এই মাটিটা 3.5 বছর পরে ডিম দিল, 3.5 বছর পরে ডিম দিল, 3.5 বছর সে ডিম দেয় না, আমি 3.5 বছর ওরে রেখে দিয়েছিলাম, 3.5 বছর পরে ডিম দিল। এটার ফুল ক্যাডিট লালবাগের গুড্ডু আমার বাজার, এর যে মেডিসিনগুলো খাওয়াইছি এর একটা ভিডিও করবো, 3.5 বছর ডিম দিচ্ছে এবং আলাদা ওর মধ্যে একটা বাচ্চা ফুটছে, আর একটা দিন ফুটে যাবে ইনশাল্লাহ। আমার এই নর এদের সেম অবস্থা, এই নর দুই জায়গার থেকে ব্যাগ আসার পরে আল্লাহর রহমতে আমার বাসায় দুইটা বাচ্চা নিয়ে আল্লাহর রহমতে এখনো এই পাখি নরটা এখনো আছে, হ্যাঁ, ডিম বাচ্চা নিয়ে এখন সুস্থ আছে। তো এটার ভিডিও আমি পরবর্তীতে ইনশাল্লাহ দিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এখন কেউ জোড়া দিয়েন না, আমি এটা যখন জোড়া দিয়েছিলাম তখন এটা কি ছিল যে এগুলো প্রত্যেকটা নরের ডিম জমতো না আর মাদি ডিম পারতো না, তো আমি এই সুযোগটা দিয়েছিলাম, যেমন এখন আমার ব্রিডিং পুরো ফাঁকা, এর জন্য আমি এই সুযোগটা দিয়েছিলাম। পরবর্তীতে আমি টোটাল আমার 9 কবুতর ছিল এরকম, আমার এই একটা দুইটা তিনটা কবুতারই আমি সাকসেস হয়েছি, আর ওই নেই ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আমি যে জিনিসটা করছিলাম সেটা হলো আমি দেখাবো যে এই ভিটামিনটা আমি ইউজ করছি সাথে ক্যালসিয়াম, আপনারা দেখেন, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো আপনাদের ইনশাল্লাহ, ঠিক আছে। তো আপনারা এই যে আর কদিন পরে 15-20 দিন পরে টিকাটা দিয়ে কবুতরকে ক্রিমিটা দিবেন, তারপরে টিকাটা দিবেন, দেওয়ার পরে দেন আপনারা ভিটামিন ক্যালসিয়াম কোর্স করে আপনারা কবুতর জোড়া দিবেন, আপনারা কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো ডিম দিলে ভালো প্রোডাকশনে যেতে পারবেন। তো আর কি বলবো, আজকের মতো রাখি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।